হচ্ছে। এবারে কথা বলবো একজন তরুণ কবির সাথে, আপনার কি বই বেরিয়েছে? আমার কবিতার বই দৃষ্টি মেলো জন্মান্ধ চোখ, এই বইটি মানে সমসাময়িক কবিতা বা সমসাময়িক যে এক ধরনের অন্ধকারের অবক্ষয়ে তলিয়ে গেছে সভ্যতা, সেই সভ্যতার মানুষগুলোকে চোখে দৃষ্টি দেওয়ার জন্যই আমার এই বইটি। আচ্ছা, আর আপনার কি প্রথম বই? না, এটি আমার ষষ্ঠ কবিতার বই। আপনার কি মনে হয় যে একজন কবি আপনি মনে আনন্দে লিখছেন, কিন্তু পাঠক কি সত্যিকারে সেভাবে গ্রহণ করছে তরুণ কবিদের লেখা? বলতে হয় যে তরুণ, যারা তরুণ বর্তমান সময়ে, তারা কিন্তু আসলে বই পড়তে চায় না, তারা ফেসবুক ইউটিউব এগুলোর মাঝে পড়ে থাকে। আর এই কারণে প্রকাশকরা অনেক সময় অর্থলগ্নি করে বই প্রকাশ করতে চায় না, তারা মানে কবির কাছ থেকেই টাকা নিয়ে তারপরে বই প্রকাশ করে। এটা আসলে আমি মনে করি যে একজন লেখক, তিনি কষ্ট করে লিখেছেন, আবার নিজের পকেটে টাকা খরচ করে সেটাকে প্রকাশ করতে হবে, আবার বিক্রির কাজটাও মানে কবিকেই নিতে হবে বা লেখককেই নিতে হবে, এটা আসলে মেনে নেওয়া যায় না। তবু আমাদের এই সময়টা আমাদেরকে এরকমভাবেই করে ফেলেছে কিছুই। আমরা একটা বাস্তব, ধন্যবাদ আপনাকে, আমরা একটা বাস্তবতার কথা শুনলাম, অর্থাৎ কবিরা লিখছেন কিন্তু তাদের যে লেখার পাঠকের যে সংকট সেই বিষয়টা, এবং প্রকাশক যে প্রকাশ করবেন সেই বিষয়টা কিন্তু অল্প হলেও চলে এসেছে।